আশ্বিন মাসে দেবীপক্ষ চলাকালীন সময়ের মধ্যে সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে আপনি যদি কখনো কাক দেখতে পান, অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে করজোড়ে একবার বলুন এই মন্ত্র। হ্যাঁ বন্ধুরা, খুবই অবাক হয়ে যাবেন, একেবারে চুম্বকের মতো টাকা আসবে এবং ম্যাজিকের মতো ফল লাভ হবে। তাই যদি কেউ এই কাজটি করতে চান, আমাদের ভিডিওটি দেখুন এবং মন্ত্রটি সযত্নে নিজের কাছে লিখে রাখুন বা অতি অবশ্যই মুখস্থ করে নিন। কারণ দেবীপক্ষ চলাকালীন অর্থাৎ মহালয়ার পরবর্তী থেকে বিজয়া দশমী পর্যন্ত যখনই আপনি কাক দেখতে পাবেন, পূর্ব দিকে মুখ করে যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, তাহলেই আপনার জীবনে সুফল আসতে বাধ্য। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য দেখছেন ভিডিও, তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবিলম্বে অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে পিতৃপক্ষ, আর এই পিতৃপক্ষের অবসানকালে শুরু হবে দেবীপক্ষ। আর আপনারা কমবেশি সবাই জানেন দেবীপক্ষের সূচনা আশ্বিন মাসে হয়ে থাকে। দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার অমাবস্যা তিথির সঙ্গে সঙ্গে, তাই এই সময় থেকে বিজয়া দশমী ঘট নিরঞ্জন পর্যন্ত চলে দেবীপক্ষ। আর আপনাদের কাছে অনুরোধ, এর মধ্যে যে কোনো সময় যদি আপনি কাক দেখতে পান, মনে রাখবেন এর মধ্যে যে কোনো সময় যদি আপনি কাক দেখতে পান, তাহলে নিজের সৌভাগ্য বৃদ্ধির জন্য অতি অবশ্যই এই একটি ছোট্ট মন্ত্র পূর্ব দিকে মুখ করে বলতে কখনোই ভুলবেন না। আর এই মন্ত্র উচ্চারণ করলেই আপনার ভাগ্যের পরিবর্তন আসবে ধীরে ধীরে, জীবন হবে সুন্দর, স্বাভাবিক এবং মধুময়। জীবনকে সুন্দর করার জন্য, জীবনের উন্নতি করার জন্য অবধারিত এই কাজটি করতে ভুলবেন না। এর ফলে জীবন এবং আর্থিক উন্নতি অবধারিত হবে। প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই আপনারা যদি পারেন এই বিশেষ কাজটি করুন, জীবন অবশ্যই সুন্দর হয়ে উঠবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই কাজটি করেন না, ফলে অনেকেই এই সৌভাগ্যের অধিকারী হতে পারেন না। আপনাকে যেটি করতে হবে, অতি অবশ্যই স্নান করা অবস্থাতে এই বিশেষ মন্ত্রটি বলতে হবে এবং মন্ত্রটি বলার সময় অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে থাকবেন, দেখবেন এর ফলেই উপকার হবে। মন্ত্রটি আপনি অবশ্যই
3 বার উচ্চারণ করবেন, যারা পারবেন 9 বার উচ্চারণ করবেন। আর যাদের পক্ষে সম্পূর্ণ মন্ত্রটি উচ্চারণ করা সম্ভব তারা অতি অবশ্যই অন্তত 108 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হল ক্রিং কাকা, ক্রিং কাকা, ক্রিং কাকা। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ মন্ত্র উচ্চারণ করুন, এর ফলেই সুফল মিলবে আপনাদের। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আশ্বিন মাসে দেবীপক্ষ চলাকালীন সময়ের মধ্যে সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে আপনি যদি কখনো কাক দেখতে পান, অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে করজোড়ে একবার বলুন এই মন্ত্র। হ্যাঁ বন্ধুরা, খুবই অবাক হয়ে যাবেন, একেবারে চুম্বকের মতো টাকা আসবে এবং ম্যাজিকের মতো ফল লাভ হবে। তাই যদি কেউ এই কাজটি করতে চান, আমাদের ভিডিওটি দেখুন এবং মন্ত্রটি সযত্নে নিজের কাছে লিখে রাখুন বা অতি অবশ্যই মুখস্থ করে নিন। কারণ দেবীপক্ষ চলাকালীন অর্থাৎ মহালয়ার পরবর্তী থেকে বিজয়া দশমী পর্যন্ত যখনই আপনি কাক দেখতে পাবেন, পূর্ব দিকে মুখ করে যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, তাহলেই আপনার জীবনে সুফল আসতে বাধ্য। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য দেখছেন ভিডিও, তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবিলম্বে অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে